এই এরকম জিম পাইরে বাড়ি ইট ভাঙলে চলবো নাকি? হ্যাঁ সারাদিন কি কাম করো তুমি? আমি আগেই কইছিলাম এই বুইরা দুইরা কামলা দিয়ে আমার কাম হইব না। এদিকে আমার রড মিস্ত্রি যদি বইসা থাকে না তখন বুঝবা। ভাগো না না হেরা বইসা থাকবো না, আমি ভাঙতেছি। আসলে শরীরটা তো বেশি ভালো না, হাতটা চলতেছে না। আপনি চিন্তা করেন না, আমি ভাঙতেছি। বাবা কইলা তো চিন্তা করেন না, আমি লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করতেছি, চিন্তা আমি করবো না, চিন্তা তুমি করবা, তাই না? পরিষ্কার করে একটা কথা কই, কালকে আমার ছাদ গালাই, কালকে যদি খোয়া না যাই পরে এর খেসারে কিন্তু তোমার দেওয়ার লাগবো। ওই তোকে রড বাঁধা কত দূর রে, কান করে। তুই কোনো চিন্তা করিস না মা, এই যে ইট কয়টা ভাঙতে পারলে তাহলে এসকে টেকা পাবো। তুই কালকে সকালে টেকা নিয়ে স্কুলে যাস। না মা, আমার আর স্কুলে যাওয়ার লাগবো না, আর তোমার আর এই অসুস্থ শরীর নিয়ে খুব ভাঙা লাগবো না। শোন না, ওঠো, আমি করিস না, ওঠো মা, কইতাছি ওঠো, তুই বাড়ি যা, ওঠো তুমি। কি ব্যাপার, উঠো মানে? এই খোয়া ভাঙা বাদ দিয়া তোমার মায়ের নিয়ে কই যাও? কই এবার যাবো, বাড়িতে যাইতাছি। মার শরীরটা ভালো না, আর এই অসুস্থ শরীর নিয়ে মা খোয়াটাও ভাঙতে পারবো না। বাহ, কইলে এলো, হ্যাঁ খোয়া ভাঙতে পারবো না। হ্যাঁ আমার কাল ছাদ ডালাই হইব, একটা কামলা নিয়েছিলাম, তোমার মায়ের হাতে পায়ে ধরলো বইলা ওই কামলা বিদায় করে দিয়ে তোমার মায়ের দিয়ে কাম করাইতাছি। এখন যদি তোমার মায়ের কাম না করে কালকে খোয়া না যাই পড়বো, তোর কামলাটা বয়ে থাকবো, তাই না? আমি অত কিছু বুঝি না, বাসুক আর মরুক, খোয়া তোমার মায়েরই ভাঙল লাগবে। এমন করে কেন কইতাছেন? হ্যাঁ আপনি বুঝতেছেন না আমার মায়ের শরীরটা ভালো না, আপনি তো কইলাম আমার মা পারবো না। তুমি পারবো না কইলেই তুই বলো, আমার যেটা দরকার সেটা আমি আদায় করে নিব। আমি মাগনা কাম করাই না, তোমার মা কিন্তু 10 টাকা কম নিব না। এই যাও খোয়া ভাঙো। না না মা, তুমি খোয়া ভাঙবা না, দরকার হইলে আমি খোয়া ভাঙিয়ে দেব। ভাঙো, আমার কাম হইলো খোয়া ভাঙা, সেটা তোমার মায় ভাঙুক আর তুমি ভাঙো, আমার কোনো সমস্যা নাই। যাও ভাঙো। খুবই তো মা, তুই খোয়া ভাঙবি না? মা আমি খোয়া ভাঙবো, উনার যখন এতই টাকা পড়ছে এতই দরকার, উনার কাজটা না আমি করে দিতেছি। তোমার এই অসুস্থ শরীর নিয়ে খোয়া ভাঙা লাগবো না, বাড়িতে যাই একটু শুয়ে থাকো গা, যাও। তুই কি পারবি মা? হাতে আবার ব্যথা পাই নিস না, কিচ্ছু হইব না মা, যাও। কি নাটক শুরু করছো দুই মাই জিয়ে? হ্যাঁ আই যাও তো, যাও। অসুস্থতার বাহানায় কাম চুরির ফন্দি। তুমি স্কুল ড্রেস পর একটা মেয়ে, এইখানে বসে বসে খোয়া ভাঙছ, কারণটা কি? আসলে ভাইজান আমার মা আপনাকে এনে কাম নিছিল, আমার মার শরীরটা বেশি একটা ভালো না, তাই মানে নিয়ে বাড়িতে যাইতে নিছিলাম। কিন্তু আপনার আব্বা ইসা আমার মায়ের কোনোভাবেই যাইতে দিতে চাইতাছিল না,
তাই বাধ্য হয়ে আমি খোয়া ভাঙতেছি। আমার মায়ের অসুস্থ শরীর নিয়ে তোমার খোয়া ভাঙতে পারবো না। তা না হয় বুঝতে পারছি, কিন্তু তোমার মা সেই কাজটা কিভাবে করে? কেন করবো না, কোন ছোটবেলায় বাবারে হারাইছি, তারপরে থেকে এই মা কষ্ট করে মানুষের বাড়িতে কাম কইরা আমারে পড়াশোনা করাইতো। এখন মার শরীর বেশি একটা ভালো না, অনেকদিন হয়ে গেছে স্কুলের বেতনও দিতে পারি না, তাই মা বাধ্য হইয়া এই খোয়া ভাঙের কাজ নিছিল। এই কাজ নিয়েই বা কী লাভ হইল, স্কুলের বেতন দিতে পারি না দেখা আজকে আমার স্কুল থেকে বের কইরা দিছে। আমি বুঝতে পারছি, তার মানে তুমি আমার বাবার চাপে পড়ে এই কাজটা করছো। আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে আসো। আব্বা কিরে, চল কি হয়েছে? কি হয় নাই তাই বলো, মেয়েটা স্কুল পড়ুয়া, তার মা আমাদের বাড়িতে কাজ করে, সে অসুস্থ, কাজটা করতে পারেনি, তাই বলে তুমি এই মেয়েটাকে দিয়ে জোর করে কাজ করাবা? না, এই মেয়েটাকে দিয়ে জোর করে আমি কাজ করাই নাই, কাজ করে ওর মা। এখন ওর মা যদি আজকে কাজ না করে আমার কালকে সাত ডালে হবে কেমনি? অসুস্থ হয়ে সে বাড়ি চলে যাইব, আমি তাই যাইতে দেই নাই এই মেয়েটা কাজ করছে তার জন্য। না 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 বাবা, এই কাজটা তোমার মোটেও ঠিক হয়নি, ওরা গরিব মানুষ, তাই বলে তুমি যা খুশি তাই ব্যবহার করবা? আর শোনো বাবা, ওকে দিয়ে এবং ওর মাকে দিয়ে তুমি আর কোনো কাজ করাবা না। সোহেল, কালকে সাত ঢালাই, আজকের দিনের মধ্যে আমি কোথাও থেকে কামলা গোছাইতে পারব না, ওর মারি করার লাগবো কাজ। তোমার সাত ঢালাই হোক বা না হোক, আমি যেটা বলছি সেটাই হবে, ওরা কোনো কাজ করতে পারবে না। চলো। বাহ, আমার ছেলে যে এরকম হইব ভাবতেও পারি, কাজ করবো না। এই কাজ না করে খাইবো কি, গরিব মানুষ না খাইয়া থাকবো? আমার তো কামলা গোছানি লাগবো। তো শোন, ভাত ছিটাইলে কাকের অভাব নাই, কামলা আমি ঠিকই অন্যটা খুঁজে নিব। আমি নিয়ে আসছি। আর শুনুন, আজকের পর থেকে আপনারা কোনো কাজ করবেন না, আপনি বাড়িতে থাকবেন, ও ঠিকঠাক মতো স্কুল করবে। এইটা কি কইতেছো বাবা, ও নয় স্কুলে গেল, কিন্তু আমি যদি বাড়িতে থাকি তাহলে সংসার চলবো কেমনে? আমার মেয়েটারে আমি কেমনে পড়াবো? আপনার সংসারের দায়ভার এবং আর স্কুলের দায়ভার সম্পূর্ণ কিছু আজকে থেকে আমি নিলাম। এইটা তুমি কি কইতেছো বাবা, না না এইটা কেমনে হয়? হয় কেমন, আজকে আমি যদি আপনার সন্তান হতাম, ও যদি আমার বোন হতো, তাহলে কি এই সংসারটা আমি দেখতাম না, আমি চালাইতাম না? মনে করেন যে আমি আপনার একটা সন্তান ও আমার বোন। আর হচ্ছে এই যে এই টাকাটা রাখো, এই টাকা দিয়ে তুমি তোমার স্কুলের বেতনটা দিবা আর খালা আমার চিকিৎসা করাবো, ঠিক আছে? আমি আসি, আর যখন যা লাগবে আমাকে বলবো। খালা মা আসি তাহলে। আল্লাহ তোমার ভালো করুক। দেখছো মা তার ভাব কেমন আর সে কেমন? আরে মা, দুনিয়াতে ভালো মানুষ আছে দেখেই তো দুনিয়াটা এখনো ঠিক আছে। চল ঘরে চল। চল চল।